हेलो फ्रेंड्स, आमी रीता और रीताज बेस्ट किचने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आबारो चले एसेछि एकटा दारुण मजार रेसिपी निये। दोकाने जेमन कलरफुल सन्देश पावा जाय, सेई सन्देशेर रेसिपी आजके आमी आपनादेर संगे शेयर करब। ताहले भिडियोटा एकेबारे स्किप ना करे आपनारा आमार साथे देखे निन एई रेसिपिटा तैरी करते आमरा की की इनग्रेडियेंट्स व्यवहार करछि। ताहले आर देरी ना करे चटपट देखे निई एई मजार कलरफुल सन्देशेर रेसिपिटा। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা। ময়দাটাকে আমি একটু সামান্য প্যানের মধ্যে টেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে এটা টেলে নিলে পরে কাঁচা ভাবটা একদমই বোঝা যায় না। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল আর দেড় কাপ চিনি। এই চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এটা কিন্তু কোনো রকম এক তার বা দু তারের কোনো ব্যাপার নেই, এটা শুধু চিনিটা মেল্ট হয়ে গেলে পরেই হয়ে যাবে। দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপ পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না হয়। তারপরে আস্তে আস্তে দেখতে পাবেন এটা কিন্তু পুরোটাই মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালকা হালকা করে ময়দা দিয়ে আবারও এটাকে মিক্স করতে থাকব। সম্পূর্ণ ময়দা কিন্তু একসঙ্গে দেবেন না, একটু একটু করে দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে নিতে হবে। দেখতে পাবেন একটা সময় গায়ের মধ্যে পুরোটাই লেগে যাচ্ছে, সে অবস্থায় কিন্তু আমরা এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এখানে ঘি বা বাটার ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো রকম তেল ইউজ করা যাবে না। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন পুরোটাই প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে। দেখুন এখানে আমার জিনিসটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে পরেই এরকম একটা প্লাস্টিক আমরা পেতে নেব, তার উপরে এই ডোটাকে হালকা হাতে ঘি হাতে মেখে আমরা একটু একটু করে হালকা হালকা করে, যেহেতু এটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি, হালকা একটু গরম রয়ে গেছে, সেজন্য এটাকে হালকা হালকাভাবে কিন্তু মথে নিতে হবে। আস্তে আস্তে মথতে মথতে দেখবেন এরকম যেমন আটার রুটির জন্য ডো করি ঠিক সেরকম একটা ডোয়ে পরিণত হবে। সেই অবস্থায় আমরা কিন্তু এইভাবে হাতে রাউন্ড করে নেব। একটা সিলিন্ডার শেপ আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার মনে হয় এটা বলার থেকে দেখলে পরে বেশি সুবিধা হবে। এভাবে আমি তিনটে পার্ট করে নিয়েছি আর একটা পার্ট আমি এখানে বেশি রেখেছি। এবার এই তিনটে পার্টের মধ্যে তিন রকমের কালার আমি মিক্স করে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব গ্রিন কালার। খেয়াল রাখতে হবে যাতে কালারটা খুব ভালোভাবে ডোয়ের সাথে মিক্স হয়ে যায়। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবার আরও একটা ভাগের মধ্যে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে কালারটা খুব ভালোভাবে এই ডোয়ের মধ্যে মিক্স হয়ে যায়। এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এবার আবারও আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার মিক্স করে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন সবটা কালার খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি যেটা উইদাউট কালার রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব। যখন এই ডোটা বেলবো তখন কিন্তু অবশ্যই একটা প্লাস্টিকের ওপরে বেলে নিতে হবে, না হলে কিন্তু চাটুতে এই ডোটা লেগে যেতে পারে। এই ডোটাকে রুটির থেকে একটু বড় আর একটু মোটা করে বেলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন ঠিক এইভাবেই আপনারা বেলে নেবেন। বেলা হয়ে গেছে। এবার আমি গ্রিন কালারের যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে এই রুটির মধ্যে ঠিক এইভাবে আমি কিন্তু দিয়ে রাউন্ড করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আপনারা কিন্তু এটাকে রাউন্ড করে নেবেন। একবার ঘুরিয়ে নেওয়ার পর অরেঞ্জ কালারটাকেও এভাবে হাতের মধ্যে একটু লম্বা করে নিয়ে আবারও এটাকে আরেকটা রাউন্ড ঘুরিয়ে নেব। এবার লাস্ট যেটা রেড কালার করেছিলাম সেটাকে একটু ছোট করে নেব, যেহেতু আমার রুটির সাইডটা একটু ছোট। তো এইভাবে ছোট করে নিয়ে হাতের মধ্যে রাউন্ড করে নেব, একটু হাতে শেপ দিয়ে দেবো যাতে ঠিকঠাক সেট হয়ে যায় এটা।
दिए एटाके आबारो सेई प्लास्टिक रैपारे खूब भालोभावे चेपे चेपे एकटा रोलेर शेप दिए दिते होबे। আপনারা যদি আমার কাছ থেকে নতুন কোনো রেসিপির ভিডিও জানতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এটা খুব ভালোভাবে রোলের শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে এটা আমি বের করে নিয়েছি। এবার এটা অনেকটাই টাইট হয়ে গেছে, এই সন্দেশটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এই সন্দেশটাকে একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন রংটা খুব সুন্দর হয়েছে, এটা দেখতে যেমন মজার খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এই সন্দেশের রেসিপিটা ট্রাই করবেন, খুব কম ইনগ্রিডিয়েন্টসে এবং খুব তাড়াতাড়ি এই সন্দেশটা তৈরি হয়ে যায়। আর সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, আশা করছি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে। আমার রেসিপির ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।